नमस्कार बंधुरा, आमी अरूप, आपनारा देखछेन ए एस इंडिया गार्डेन। तो आज के डायनामिक उपरे विशेष भिडियोटी करछि आमी। एतक्षण आपनारा टाइटल और थामनेल देखे बुझे गेछेन आजकेर एडिनियमेर उपर भिडियोटि कारण करार कारण हलो जेसब बंधुरा एडिनियम पसंद करें এবং আপনাদের অ্যাডেনিয়াম গাছগুলি খুব খারাপভাবে নষ্ট হচ্ছে, নষ্ট হয়ে গেছে, পাতা এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা খুব সহজে এবং অল্প খরচায় অ্যাডেনিয়ামগুলি গ্রোথ করতে পারেন এবং স্টে করবেন খুব সহজেই। তো তার কারণে এই ভিডিওটি আজকের করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর অ্যাডেনিয়ামগুলি খুব খারাপভাবে নষ্ট হয়ে গেছে এবং এর রুটগুলি দেখুন খুব পচে গেছে খারাপভাবেই, এবং এর যে গ্যাপ টিনটা রয়েছে একদম নষ্ট হয়ে গেছে। তো এর জন্য খুব অল্প খরচাতে আপনারা খুব তাড়াতাড়ি এই গাছগুলি স্টেক করতে পারে এবং পাতাগুলি যাতে খুব সহজেই তাড়াতাড়ি ছাড়তে পারে গাছগুলি, তার জন্য উপরে এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটটা রয়েছে, এটা স্যাপ পাউডার, দেখুন আপনারা 20 টাকা কিনতে পারবেন দোকানে স্যাপ। তো আমি অল্প জলেতে এই স্যাপ পাউডারটি গুলে নিয়েছি, নিয়ে এই গাছগুলি আমি ডুবিয়ে দিচ্ছি। যেসব গাছগুলি খুব খারাপ এবং পাতা ঝরে যাচ্ছে সেই গাছগুলি আমি আস্তে আস্তে একে একটা করে জলে ডুবিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ধুয়ে নেবেন পাতাগুলি এবং রুটগুলি, কারণ এর পরে ফাঙ্গাস থাকলে পরেও ফের নষ্ট হতে পারে, তার জন্য খুব ভালোভাবে ধুয়ে নেবেন। পারলে আপনারা 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখবেন এইভাবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে ডুবিয়ে রাখবেন এবং কিছুক্ষণ রেখে দেবেন। ডুবিয়ে 20 থেকে 15 মিনিট পরে তুলে নেওয়ার পরে এগুলো রেখে দেবেন সাইডে। আমি রাখলাম না আপনাদের দেখানোর জন্য, ভিডিওটি কন্টিনিউ করছি। দেখছেন এই পলিব্যাগে আমি গাছগুলি বসাবো। তো এই মাটিটি আগে থেকে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। এই মাটিতে আমি সিংচাচা এবং হরমিল এবং বনমিল এবং সুপার ফসফেট এইগুলি দিয়ে মিক্সড করে 1-2 দিন রেখে দিয়েছিলাম, যাতে গাছে খুব সহজে স্টে করতে পারে মাটিতে, তার জন্য। তো প্রথমে অল্প মাটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং অল্প মাটির উপরে গাছটি বসিয়ে দিয়ে চারিদিকে চার সাইডে মাটিটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এই মাটিটা গাছটি একটু উপরেই বসানো, অ্যাডেনিয়াম একটু উপরেই থাকে, এতে গোড়াটি একটু বার হয়ে থাকে, তার জন্য। রুটটি পুরোটি কভার করে দেওয়ার পরে চেপে দেবেন ভালোভাবে, যাতে তাড়াতাড়ি গাছটি স্টে হতে পারে। দেখুন সহজেই অ্যাডেনিয়ামটি আমি রিপোর্টিং করলাম, সহজে রিপোর্টিং হয়ে গেল। আরেকটি করে রিপোর্টিং করে আপনাদের দেখাবো, এইভাবে আপনারা খুব সহজে রিপোর্টিং করতে পারেন এবং মাটিটি তৈরি করে নেবেন প্রথমে আগে থেকে। আরেকটি তোমার আপনাদের বসিয়ে দেখাবো, দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিলাম ফের অ্যাডেনিয়াম, দেখতে পাচ্ছেন পচে গেছে, এবং এই অ্যাডেনিয়াম এই সাপ পাউডারে ধুয়ে নেওয়ার কারণে এই গাছগুলি খুব একটা খারাপ হবে না, তাড়াতাড়ি স্টে করবে গাছগুলি এবং পাতা ছাড়বে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা খুব সহজেই অ্যাডেনিয়াম এবং খুব সহজেই রিপোর্টিং করতে পারেন, দেখতে থাকুন। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার ও বেল আইকন বাটন প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। দেখতে পাচ্ছেন স্যাপ পাউডার কিছু রেখে দিয়েছিলাম এর জলেতে গুলে নিয়ে, ওই গাছগুলিতে আমি যেগুলি রিপোর্টিং করলাম তার উপরে স্প্রে করে দেবো, কারণ তাতে তাড়াতাড়ি পাতাগুলি আসতে শুরু করে গাছের। দেখুন আমি স্প্রে করে দিচ্ছি, যাতে এতে ফাঙ্গাস থাকলেও যেটা নষ্ট হয়ে ফাঙ্গাস থাকলে গাছগুলি যাতে না কোনো ক্ষতি করতে পারে, তার জন্য। এইভাবে আপনারা স্যাপ জল দিয়ে গাছগুলি কিছুক্ষণ পরে ধুয়ে দেবেন।
এবার এবার আরেকটি কারণ হলো পাতা ঝরবে না আর হলুদও হবে না। দ প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন, এরপরে দু তিন দিন পরে দেখতে পাচ্ছেন পাতাগুলি খুব সহজে পাতাগুলি খুব সুন্দরভাবে গ্রো হয়ে হচ্ছে, গাছগুলি স্টে করে গেছে, তো দু একটা পাতা হলুদ হয়ে আছে, অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এবারে দেখছি অনেক অ্যাডেনিয়াম রয়েছে। এইভাবে আপনারা এ করবেন পাউডার দিয়ে, সপ্তাহে একদিন পারলে আমরা সপ্তাহে একদিন দিয়ে দেন, দিলে এই গাছগুলি খুব স্টে বা এবং পাতা ঝরবে না। দেখতে পাচ্ছেন আপনারা পারলে এমপিকে দিয়ে দেবেন, এমপিকে আরও অ্যাডেনিয়ামে ভালো কাজ করে, পারলে এমপিকে দেবেন, আমার ছিল না তাই দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন গাছগুলি কত হেলদি হয়ে গেছে, এই গাছগুলি সেটা অনেক গাছ রয়েছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বা গাছ অ্যাডেনিয়ামের গোড়াগুলি রুটগুলি শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, দেখুন এর কারণ জলের অভাব। জলের অভাব পেলে বন্ধুরা এই গাছগুলির গোড়া রুটগুলি শুরু হয়ে যেতে থাকে। দেখতে পাচ্ছেন এর জন্য আপনারা পারলে সপ্তাহে দুদিন জল দেবেন গাছগুলিতে, বেশি দেবেন না, বেশি দিলে আবার রুট পচে যাবে, অল্প অল্প দেবেন এবং সপ্তাহে দুবার দেবেন, নাহলে এরকম গাছগুলি রুটগুলি এই গাছগুলির রুটগুলি এরকম শুরু হয়ে যেতে থাকবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন বালি মাটি আছে, তাও রুটগুলি খারাপভাবে শুরু হচ্ছে, দেখুন রুট কেমন শুরু হয়ে গেছে। তো দেখতে থাকুন বন্ধুরা, তো ভিডিওটি আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি পর।